ইউক্রেন রাশিয়া প্রথমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও পশ্চিমাদের বাগবিতণ্ডা। জানিয়ে দেব বাইডেনের স্ত্রী কন্যা সহ ২৫ মার্কিনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা। বন্দী ইসরায়েলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস। রুশ বাহিনীর হাতে খেরসনের মেয়র আটক। রাশিয়াকে মোকাবেলায় নতুন কৌশল প্রকাশ করতে যাচ্ছে ন্যাটো। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের এই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, এই নরেন্দ্র মোদী সরকারকে এই হত্যার হুমকি দিয়েছে। এবার ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার নরেন্দ্র মোদী সরকার, প্রায় দেশের ২০টি জায়গায় হামলার পরিকল্পনা করছে। ভারতে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছে এই মোদী সরকার, যেভাবে জুলুম অত্যাচার করছে, মুসলমানদেরকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে মোদী সরকার। এই মোদী সরকার ভারতে ভারতের কারণেই ধ্বংসের মুখে পড়বে এবং অচিরেই ধ্বংস হবে মোদী সরকার। এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও পশ্চিমাদের বাগবিতণ্ডা। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দেমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ইউক্রেনের ক্রেমেনচুক শহরের শপিং মলে রুশ সেনারা হামলা করেনি এবং তারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ও গোলাবারুদের বিস্ফোরণের কারণে শপিং মলে আগুন ধরে গেছে এবং এসব অস্ত্র ও গোলাবারুদ ওই শপিং মলের কাছে একটি ফ্যাক্টরিতে রাখা ছিল। এইসব অস্ত্র ও গোলাবারুদ ডনবাসের বেসামরিক জনগণের ওপর ব্যবহারের জন্য জমা করা হয়েছিল, ফলে ওই অস্ত্র রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পলিয়ানস্কির রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ইউক্রেনের সেনাদেরকে আবাসিক এলাকায় মোতায়েন করা হয়েছে এবং তারা বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। নিরাপত্তা পরিষদের গতকালের বৈঠকে পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে অন্য একটি বিষয়েও বিরোধ জড়িয়ে পড়েন পলিয়ানস্কি। নিরাপত্তা পরিষদের প্রোটোকল ভেঙে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়। এর তীব্র প্রতিবাদ জানিয়ে রুশ কূটনীতিক বলেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এভাবেই নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দিতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি, অথচ এখন ইউক্রেনের প্রেসিডেন্টকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে। গতকাল নিরাপত্তা পরিষদের বৈঠকেও ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তৃতা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি বলেন, রাশিয়া হচ্ছে সন্ত্রাসী ও মানবতা বিরোধী রাষ্ট্র, তাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে। সূত্র পার্স টুডে। বাইডেনের স্ত্রী কন্যা সহ ২৫ মার্কিনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যা সহ ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। খবর এফির রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ রাজনৈতিক ও জনসাধারণের বিরুদ্ধে ক্রমাগত বিস্তৃত মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ার জবাব হিসেবে ২৫ মার্কিন নাগরিককে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় মেইনের সুশান কলিন্স, কেন্টাকির মিস ম্যাককনেল, আইওয়ার চার্লস গ্রাসলি, নিউ ইয়র্কের ক্রিস্টেন গ্লিব্র্যান্ড সহ বেশ কয়েকজন মার্কিন সিনেটরের নাম রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক ও গবেষক এবং যুক্তরাষ্ট্রের সাবেক সরকারি কর্মকর্তারাও এই তালিকায় রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ব্রিটেন সহ বেশ কিছু দেশ রাশিয়ার স্বর্ণ আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশটির ওপর এর আগেও একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া, তারপর থেকে সংঘাত এখনো চলছে। এর মধ্যেই বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে কেন্দ্র করে ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে মস্কো। বন্দী ইসরায়েলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা দ্য কাসাম ব্রিগেড মঙ্গলবার বন্দী থাকা এক ইসরায়েলির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও ক্লিপটিতে হিশাম আল সাইদে একটি বিছানায় শুয়ে আছেন, তার মুখে অক্সিজেন মাস্ক এবং পাশে তার ইসরায়েলি আইডি কার্ড দেখা গেছে। এই প্রথম হামাস গোষ্ঠীর হাতে বন্দী ইসরায়েলিদের অবস্থার বিবরণ প্রকাশ করেছে। সোমবার সামরিক শাখা ঘোষণা করেছে, শত্রু বন্দীদের একজনের স্বাস্থ্যের অবনতি। হামাস গাজা উপত্যকা শাসন করে, চারজন ইসরায়েলিকে ধরে রেখেছে বলে মনে করা হয়। তাদের মধ্যে দুজনকে ২০১৪ সালে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ইসরায়েলি আক্রমণের পরে বন্দী করা হয়েছিল। অস্পষ্ট পরিস্থিতিতে গাজায় প্রবেশের পর আরো দুই ইসরায়েলিকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামাস ইসরায়েলি কারাগারে বন্দী ৪,৬০০ ফিলিস্তিনিকে অনেকের জন্য ইসরায়েলি
বন্দীদের অদল বদল করার আশা করছে। সূত্র ইয়ানি শাফাক। রুশ বাহিনীর হাতে খেরসনের মেয়র আটক। ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দর নগরী খেরসনের মেয়র ইহোর কলিখায়েবকে আটক করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় এই অঞ্চলটি বর্তমানে রুশ নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন খবর রয়টার্সের। অন্যদিকে খেরসনের স্থানীয় কর্মকর্তা বলেছেন, মস্কোর আদেশ মানতে অস্বীকার করায় রুশ নিরাপত্তা বাহিনী মঙ্গলবার খেরসন শহরের মেয়রকে অপহরণ করেছে। কৃষ্ণসাগরের বন্দর শহর খেরসন রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপের ঠিক উত্তর পশ্চিমে অবস্থিত খেরসন অঞ্চলের মস্কো নিযুক্ত ডেপুটি প্রধান একতেরিনা শুভরেভা বলেছেন, আমি নিশ্চিত করতে পারি যে খেরসনের মেয়র ইহোর কলিখায়েবকে কমান্ডান্টের কার্যালয় থেকে আটক করা হয়েছে। এদিকে ইহোর কলিখায়েবের উপদেষ্টা হেলিনা লায়েশেভস্কা বলেন, ইউক্রেনের রাশিয়ান দখলদারদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করার পরে মেয়রকে অপহরণ করা হয়েছে। লায়েশেভস্কা তার ফেসবুক পেজে বলেন, আজ সকালে খেরসনের মেয়র ইহোর কলিখায়েব শহরের ইউটিলিটি সংশ্লিষ্ট একটি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে সিটি কাউন্সিলের অবশিষ্ট কর্মচারীরা কাজ করেন। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কথা উল্লেখ করে তিনি বলেন, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে সশস্ত্র ন্যাশনাল গার্ড এবং সম্ভবত FSB-র মাধ্যমে আটক করা হয়। এর আগে পুরো খেরসন অঞ্চল দখলে নেওয়ার পর গত এপ্রিল মাসের শেষের দিকে সেখানকার আঞ্চলিক প্রশাসনের এবং একই সঙ্গে সিটি কাউন্সিলের নতুন প্রধান নিয়োগ করে রুশ বাহিনী। একই দিন খেরসনের গভর্নর হেন্নাদি লাহুতা জানান, দখলকারীরা খেরসন সিটি কাউন্সিলের পুরো প্রাঙ্গণ দখল করে নিয়েছে, পরে সেখান থেকে ইউক্রেনের সব প্রতীক ও চিহ্ন সরিয়ে দেয় এবং নিজস্ব রক্ষীদের নিযুক্ত করেন রুশ সেনারা। উল্লেখ, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দর নগরী খেরসন দখল করে নেয় রাশিয়া। এছাড়া প্রথম বড় কোনো ইউক্রেনীয় শহর হিসেবে সেই সময় খেরসন দখল করেছিলেন রুশ সেনারা। এর প্রায় দুই মাসের মাথায় এপ্রিলের শেষ সপ্তাহে খেরসনের পুরো অঞ্চলটি দখলে নেয় রাশিয়া। রাশিয়াকে মোকাবেলায় নতুন কৌশল প্রকাশ করতে যাচ্ছে ন্যাটো। ন্যাটো নেতারা স্পেনের রাজধানী মাদ্রিদে এক সম্মেলনে অংশ নিয়েছেন। বুধবার সম্মেলনে রাশিয়াকে মোকাবেলায় কৌশল প্রকাশ করতে যাচ্ছে পশ্চিমা জোটটি। বৈঠকের আগে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, আমরা সরাসরি বলবো ন্যাটোর জন্য রাশিয়া সরাসরি হুমকি। এদিকে মঙ্গলবার ন্যাটোর সদস্যপদ প্রাপ্তিতে ফিনল্যান্ড সুইডেনের ওপর থেকে আপত্তি তুলে নিয়েছে তুরস্ক। এখন ন্যাটো নেতারা ফিনল্যান্ড এবং সুইডেনকে আনুষ্ঠানিকভাবে সংস্থাতে যোগদানে আমন্ত্রণ জানাবে। ন্যাটোর মহাসচিব এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র ফ্রান্স 24। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। দেশটির NIA-র মুম্বাই শাখাকে দেওয়া এক মেইলে মোদীকে হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন গোয়েন্দা কর্মকর্তারা। মেইলটিতে উল্লেখ করা হয়েছে, আমি দেশ জুড়ে 20 জায়গায় হামলার পরিকল্পনা করেছি। হামলার জন্য 20 কেজি RDX রয়েছে। কয়েক হাজার মানুষকে মেরে ফেলতে পারি আমি। স্লিপার সেল সক্রিয় রয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে আগন্তুক মেইলে লেখেন, যত তাড়াতাড়ি পারি মোদীকে মেরে ফেলতে চাই। প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দেব। আমার জীবন ধ্বংস করে দিয়েছে সে। এর আগে চলতি বছরের শুরুতেই পাঞ্জাবের ফিরোজপুর জেলার উড়ালপুরে প্রায় 20 মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। তখন থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিভাবে এই ঘটনা ঘটল। এ বিষয়ে তখন পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চেয়েছিল কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বাজেটেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়।